হ্যালো এভরি ওয়ান ভিড অঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হচ্ছে যে যদি কোনো চতুর্ভুজের দুটি বাহু যে কোনো দুটি বাহু দুটি বিপরীত বাহু তারা বলা হচ্ছে সমান ও সমান্তরাল তাহলে বলা হচ্ছে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে আচ্ছা এই অঙ্কটি করার জন্য আমাদেরকে প্রথমত সামান্তরিকের সংজ্ঞাটা জানতে হবে যে সামান্তরিকের সংজ্ঞা কি না সামান্তরিকের সংজ্ঞা হলো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকেই বলা হয় সামান্তরিক ঠিক আছে সামান্তরিকের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল ঠিক আছে তাহলে আমাদের এখানে প্রশ্নানুসারে দেখো একজোড়া বাহু তো সমান সমান্তরাল বলাই আছে বিপরীত বাহু তাহলে আমাদেরকে আর যে এক জোড়া বিপরীত বাহু রইল তাদেরকে আমাকে সমান্তরাল শো করতে হবে এটাই আমাদের কাজ তো ধরে নিচ্ছি এখানে আমরা দেখো এই যে চতুর্ভুজটা এঁকেছি এটাই ধরে নিচ্ছি যে এবি সিডি আমাদের একটা চতুর্ভুজ যার আমরা একটা জিনিস দুটি বাহু সমান সমান্তরাল বলা আছে তো আমি ধরে নিচ্ছি কি না এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি অর্থাৎ এই এবি বাহু এবং এই সিডি বাহু এরা পরস্পর সমান ও সমান্তরাল এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে তো এরপরে আমাদেরকে কি প্রুফ করতে হবে না এই চতুর্ভুজটি সামান্তরিক অর্থাৎ আমাদের এখানে মেন যে প্রুফ করতে হবে এই সিবি এবং এডি এরা সমান্তরাল হবে তাহলে আমাদের এখানে যে প্রামাণ্য যেটা আমরা বলতে পারি কিনা না হলো হল প্রমাণ করতে হবে এডি সমান্তরাল বি সি তাহলে এইটা প্রমাণ করার জন্য আমরা কী করেছি না আমরা এখানে একটা অঙ্কন করেছি সেটা হলো এসি কর্ণ অঙ্কন করা হল এই যে এসি এই কর্ণ আমরা অঙ্কন করলাম ঠিক আছে এরপরে আমরা দেখো প্রমাণ করবো এটাকে তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কী করবো না ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা এদের মধ্যে দেখব কী কী সম্পর্ক আছে আমরা একে সর্বসম করার চেষ্টা করি তো ছবিটা আরেকবার এখানে এঁকে নেই সুবিধার জন্য তাহলে এটা এ বি সি ও ডি ঠিক আছে যেখানে আমরা বলে দিয়েছি কি এবি আর সিডি এরা পরস্পর সমান ওকে তো এরপরে দেখো এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে প্রথম কথা এরা সমান ও সমান্তরালও বলা আছে ঠিক আছে তাহলে এরা সমান্তরাল হওয়ার জন্য প্রথমে দেখো এই কোনটা এবং এই কোনটা একান্তর কোন হওয়ার জন্য সমান হবে অর্থাৎ আমরা আচ্ছা এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি ছিল তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে আমরা একটা জিনিস তো বলতে পারি কোন বি এ সি এটা সমান হবে কোন এসিডি ঠিক আছে তার কারণ কি না যেহেতু এবি সমান্তরাল সিডি ও এসি ভেদক দেখো এসি ভেদক সেই কারণে এখানের এসি ভেদক হওয়ার জন্য এখানের এই যে কোনটা এবং এখানে এই অংশের যে কোনটা এই কোন দুটো সমান হবে সেই কারণে এটা বলতে পারছি আচ্ছা তারপরে তো আমাদের প্রশ্ন অনুযায়ী তো বলেই দেওয়া আছে এব সঙ্গে সিডি সমান এবং এই যে এসি এটা আমরা বলতে পারি কি সাধারণ বাহু এসি হল সাধারণ বাহু তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি দেখো এই এই বাহু এই বাহু এবং তাদের মধ্যবর্তী কোন সমান দুটো ত্রিভুজেরই অতএব ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এসিডি এবং কীভাবে না এটা এস সূত্রানুসারে তাহলে এস এ সূত্রানুসারে আমরা কি পেয়ে গেলাম না ত্রিভুজ দুটি সর্বসম তো এরপরে দেখো আমাদের কী করতে হবে যখন ত্রিভুজ দুটি সর্বসম হয়ে যায় আমরা জানি কি এই ত্রিভুজ দুটি সমস্ত কিছু সমান হবে তার মানে আমরা বলতে পারি মানে অনুরূপ কোনগুলিও সমান হবে অনুরূপ বাহুগুলিও সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি এই বাহুর সঙ্গে এই বাহু সমান আবার দেখো এই কোনের সঙ্গে আমরা পাবো এই কোনটি সমান হবে তো এরা অতএব আমরা এখান থেকে বলতে পারি অতএব কোন বিসিএ এটা সমান হবে কোন ডিএসি তার কারণ কি না সর্বসম রিভুজের অনুরূপ কোন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ ঠিক আছে তাহলে দেখো সর্বসম্মত্রী অনুরূপ অনুরূপকোন ওরা সমান হলো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি এডি ও বিসি সরলরেখা দুটির ভেদক এসি এবং এখানে দেখো কোন বিসি এটা সমান আমরা পেয়ে যাব একান্তর কোন ডিএসি তাহলে এটা কি করে এটা আমাদের নিশ্চিতভাবে ইমপ্লাই করে যে এডি এবং বিসি এরা সমান্তরাল তাহলে আমাদের এডি এবং বিসি আমরা সমান্তরাল পেয়ে গেছি আবার প্রশ্নে আমাদের এবি এবং সিডি সমান্তরাল বলা ছিল তাহলে অতএব চতুর্ভুজটির বিপরীত বাহুগুলি সমান্তরাল অতএব এবিসিডি একটি সামান্তরিক আমাদের প্রমাণটি সম্পূর্ণ হলো ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটেই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ